नमस्कार बंधुरा, आमी आबार चले एसेछि आमार चैनल निये स्वीट होम। स्वीट होमे आमार तीनटे हबिर कथा तोमरा जानते पेरेछो, रान्ना करा, गार्डेनिंग करा, आबार किछु किछु कविता आमी लिखी निजे थेके शब्द साजिए तोमादेर माझखाने तुले धरबो बोलेछि। तो एर मध्येई आमी একটা কবিতা লিখে ফেলেছি, তো খুব ভালো হয়েছে মনে হয়। তো সেটা শোনো তোমরা, আর শোনার পর কেমন হয়েছে জানাবে। আমি বলে ফেলেছি খুব ভালো হয়েছে এটা আমার কাছে, তোমাদের কাছে কেমন হয়েছে সেটা তোমরা জানাবে। তো তার জন্য শুনতে হবে, আমি কবিতাটা বলছি। আর সেই কবিতার খাতা আমি নিয়ে এসেছি। কবিতাটার নাম দিয়েছি শান্ত দুপুর। শান্ত দুপুর বলতে এই দুপুর বেলাটা একটা সময় খুব শান্ত থাকে, তোমরা জানো, কেউ কেউ সেটা ফিল করো, ভালো লাগে চুপচাপ বসে থাকতে। তো সেই ফিলিংস থেকে আমি একটা কবিতা লিখেছি, তো কবিতাটা আমি শোনাচ্ছি তোমাদেরকে। সবাই চুপ শান্ত দুপুর, নেই কোলাহল, কি অপরূপ সৃষ্টি। তখন আমি মনে মনে ভাবি, যদি এ সময় দেখা দেয় শান্ত স্নিগ্ধ মনোরম বৃষ্টি, যদি শুরু হয় ঝিরিঝিরি ধারায়, মনের ভাব পূর্ণ হয় এই আশায়। এই শান্ত দুপুরে বৃষ্টি নিয়ে এলো এক গুচ্ছ ভাবনা, তাই বলে কি বৃষ্টিকে ভালোবাসবো না? বৃষ্টির ধারায় ধুয়ে যাবে কত দুঃখ যন্ত্রণা, ভাবছি বসে এই শান্ত দুপুরে যদি পূর্ণ হয় মনের বাসনা। তোমরা কি জানো এই শান্ত দুপুরের কথা? যদি জানো তাহলে ভাববে এই অনুভূতিতে নেই কোনো ব্যথা। এই অনুভূতি আসে মনে ঠিক তখন, নেই কোলাহল শান্ত দুপুর জল। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সেটা আমাকে জানাবে। তো এর আগে একটা কবিতা আমি তোমাদেরকে শেয়ার করেছি, তা আমি ঠিক জানতে পারিনি কেমন হয়েছে। তো জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে, চাইছি কেমন করে আরো ভালো করব কবিতাগুলো। তো তার জন্য আমাকে জানাতে হবে কমেন্ট বক্সে কেমন হয়েছে। তো তার জন্য জানতে গেলে, শুনতে গেলে, আরো বন্ধুত্ব বাড়াতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হচ্ছে লাইক তো লাগবেই, যে যদি কেমন হয়েছে জানতে গেলে, আর শেয়ার করে দিও ভালো লাগলে। আর কি বলবো, এই তো আস্তে আস্তে তোমাদের সামনে আসছি, তুলে ধরছি কিছু কিছু জিনিস। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।